নতুন বছরকে সামনে রেখে আমরা 10টি কর্মসূচি গ্রহণ করব। এতে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন অনেক সুন্দর এবং সার্থক সফল হবে ইনশাআল্লাহ। কয়টা পয়েন্ট আজকে আপনাদেরকে বলবো? যুবক ভাইরা একটু পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন, কয়টা পয়েন্ট বলবো? 10টা। নাম্বার 1, নতুন বছর শুরু হচ্ছে, এই নতুন বছরকে আমরা অশ্লীলতা, বেহায়াপনা আর বেলাল্লাপনা দিয়ে আমরা বরণ করব না। নতুন বছর আমরা তাওবার মাধ্যমে শুরু করব। কিসের মাধ্যমে? আরেকটু জুড়ে বলেন, কিসের মাধ্যমে? এই যে একটি বছর সময় চলে গেল, আমাদের হায়াত বাড়লো না কমলো? আপনার জন্য নির্দিষ্ট যে সময় বরাদ্দ ছিল, আল্লাহর তরফ থেকে আপনার জন্য যে হায়াত বরাদ্দ ছিল, এর মধ্য থেকে কিন্তু আরো একটা বছর চলে গেল। 2021 আর কখনো আপনার জীবনে ফিরে আসবে? এই 2021 সালে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আমরা হয়তো শয়তানের ধোকায় অনেক গুনাহ কিংবা পাপ করে ফেলেছি। এই গুনাহের জন্য, পাপের জন্য লজ্জিত হয়ে তাওবা করা উচিত বলেন কার কাছে? আমরা তো গুনাহ করতেই পারি, গুনাহের দিকে আমাদের একটা অ্যাট্রাকশন আছে, কারণ আমাদেরকে গুনাহ করাবার জন্য একজন প্রতিশ্রুতিবদ্ধ বলেন তো জিনিসটার নাম কি? আর একটু জোরে বলেন। এই শয়তান শুরু থেকেই আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। শুরু থেকে এসে আমাদের বাবা আদম আলাইহিসসালাম আর আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিসসালাম, এই দুইজনকে ধোঁকা দেওয়ার মাধ্যমে তার প্রতারণা তার শয়তানের কাছে শুরু করেছিল। মনে রাখবেন, ভুল করে ভুলের উপরে অবিচল থাকা এটা শয়তানের কাজ, আর ভুল করে ভুলের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ভুল পথ থেকে ফিরে আসা এটা হলো আদমের কাজ, মানুষের কাজ। এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিসসালামকে রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে বানালেন। নিজের কুদরতি হাতে বানানোর পর ফেরেশতাদের সামনে তাকে উপস্থিত করে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, তোমরা সবাই আমার বানানো আদমকে সাজদা দাও। ইবলিস ছাড়া সকল ফেরেশতারা সাইয়্যিদিনা আদম আলাইহিসসালামকে সাজদা দিল। আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, কি রে ইবলিস, তুই আমার বানানো আমার আদমকে কেন সাজদা দিলি না? ইবলিস তখন বলেছিল, খালাকতানি মিন্নার ওয়া খালাকতানি, ইবলিস বলেছিল, খালাকতানি মিন্নার ওয়া খালাকতাহু মিন তুরাব, আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো, আনা খায়রুম মিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন তাকে সাজদা দিব? আল্লাহর আদেশ অমান্য করার কারণে, অহংকার আর অদ্ভুতপূর্ণ আচরণের কারণে রব্বুল আলামিন শয়তানকে জান্নাত থেকে বের হয়ে যাওয়ার আদেশ দিলেন। শয়তান তখন আল্লাহ তাআলার কাছে একটা সুযোগ চাইল, সে বলল, মাবুদ গো, তোমার কাছে আমার একটা অ্যাপ্লিকেশন আছে। আল্লাহ তাআলা বললেন, কি অ্যাপ্লিকেশন বল? সূরা আরাফে শয়তানের কথাগুলো আল্লাহ তুলে দিয়েছেন। ইবলিস তখন বলেছিল, সে বলেছিল, রব, ডে অফ রিসারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে সুযোগ দাও, অবকাশ দাও। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যা, তোকে অবকাশ প্রাপ্তদের মধ্যে সামিল করলাম। সুযোগ পেয়ে ইবলিস এবার কি করলো দেখেন? আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়লো। এবার সে বলল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم. ইবলিস তখন বলল, গো আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ, ওই আদম এবং তার বংশধরদেরকে ধোঁকা দেওয়া সিরাতুল মুস্তাকিম, সহজ পথে চলতে বাধা দেওয়া হবে আমার প্রথম এবং প্রধান কাজ। আমি এদেরকে এমন ভাবে বাধা দিব, ইবলিস বলল, আমি এই আদম এবং তার সন্তানদেরকে সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি তাদেরকে প্রতারণার জাল বিস্তার করব, ধোকা দিয়ে দিয়ে আমি তোমার জাহান্নামটা এদেরকে দিয়ে ভরে ফেলব। আল্লাহ তখন বললেন, হে ইবলিস, ভালো করে শুনে রাখ,
তুই ধোকা দিয়ে দিয়ে আমার বান্দাগুলোকে জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে নিয়ে যাবি। আর আমার বান্দাগুলো যদি ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে একটি বার আমার কাছে তওবা করে মাফ চায়, আমি আমার বান্দাগুলোর গুনাহসমূহ মাফ করে দেব। শয়তান ভুল করল, ভুল করার পর ভুলের উপরে অটল অবিচল থাকলো, এই জন্য সে লাঞ্ছিত হলো, জান্নাত থেকে বের হলো, মালউন হলো, অভিশপ্ত হয়ে গেল। অপরদিকে আমাদের বাবা আদম আলাইহিস সালাম, তিনিও একটি ভুল করেছিলেন, ভুল করার পরে তিনি ভুলের উপরে থাকেন নাই, লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চেয়েছিলেন, এই জন্য তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার থেকেই তার স্ত্রী আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে বানালেন। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভেতরে আনন্দে বসবাস করো, কিন্তু খবরদার ওই গাছটার কাছে যেও না, যদি ওই গাছটার কাছে যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান তো মালউন হয়ে, অভিশপ্ত হয়ে, মারদুদ হয়ে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে তার প্রতারণা, তার শয়তানি মিশন সে সেদিন থেকেই শুরু করেছিল। সে তার শয়তানি মিশন শুরু করে সর্বপ্রথম প্রতারণার জাল বিস্তার করলো, ধোকা দিল আমাদের বাবা আদম আলাইহিসসালাম আর আমাদের মা হাওয়া আলাইহিসসালামকে। এই দুইজনকে শয়তান ধোকা দিয়ে দিয়ে নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল। শেষ পর্যন্ত নিষিদ্ধ গাছের ফল অবক্ষণ করালো, আস্বাদন করালো, আল্লাহর আদেশ অমান্য করার কারণে সাইয়্যিদিনা আদম আলাইহিসসালাম আর আমাদের মা হাওয়া আলাইহিসসালাম দুইজনকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। দুনিয়াতে আসার পর তারা শত শত বছর ভুলের জন্য লজ্জিত হলেন, অনুতপ্ত হয়ে ক্রন্দন করলেন। এরপরে আল্লাহ দয়া করে তাদেরকে তাওবার নিয়ম শিখালেন। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে জানালেন, তাওবা করে আমার কাছে মাফ চাও, দোয়াটাও আল্লাহ শিখিয়ে দিলেন। কোরআনে তাদের দোয়া আল্লাহ আমাদের জন্য তুলেও দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা আমার কাছে দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আপনারা পারেন কিনা, সবাই পারেন কিনা, তাইলে সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি ফ্যান্টাস্টিক দোয়া আল্লাহ শিখালেন, রব্বানা যালামনা আনফুসানা, আগো আমাদের রব, আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছি, ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আমাদেরকে তুমি ক্ষমা না করো, আমাদের উপরে যদি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। আমাদের বাবা আদম আলাইহিসসালাম আর আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাসসালাম আল্লাহর দেওয়া নিয়ম মোতাবেক তাওবা করে দোয়া করে যখন আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো ভুলগুলো মাফ করে দিলেন। এই ঘটনাটা কোরআন থেকে কেন আপনাদেরকে শোনালাম, দেখেন শয়তান ভুল করছে, ভুল করার পর লজ্জিত হয়েছে না ভুলের উপর অটল থেকেছে, এজন্য সে শয়তানই হয়েছে, মারদুদ হয়েছে, মালউন হয়েছে, অভিশপ্ত হয়েছে, বিতাড়িত হয়েছে। আর বাবা আদম আলাইহিসসালাম তিনিও ভুল করেছেন, ভুল করে ভুলের উপর অটল থাকেন নাই, লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে মাফ চেয়েছেন কার কাছে? তাকে মাফ করে দিয়েছেন কে? তার মর্যাদা বাড়িয়েও দিয়েছেন কে? এই জন্য নবীজিও বলেছেন, কুল্লু ইবনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন, মানুষ মাত্রই গুনাহগার, মানুষ পাপ করতে পারে, গুনাহ করতে পারে, কিন্তু গুনাহ করা পাপ করা বান্দাদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হলো তারা, গুনাহ করার পর আল্লাহর কাছে তাওবা করে যারা। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, নতুন বছরে অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনায় গা ভাসিয়ে না দিয়ে তাওবা করো, ইস্তেগফার করো, তাওবা ইস্তেগফার করে বিগত দিনের গুনার জন্য মাফ চাইতে হবে কার কাছে? কোন নবীর উম্মত? আমরা ভালো করে শুনেন, বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, ভালো করে শুনেন নবীজি কি বলছেন। নবীজি বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা,
নবীজি বলেছেন আল্লাহর কসম আমি পয়গাম্বর নবী হয়েও রেগুলার আল্লাহর কাছে 70 বারের বেশি তাওবা করি। আবার মুসলিম শরীফের অন্য হাদিসে নবীজি বলেছেন আইয়ুহান নাস, হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তওবা করো, ফা ইন্নি আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতামাররা, কেননা আমি নবী হয়েও রেগুলার আল্লাহর কাছে 100 বার তাওবা করি। খালি সুবহানাল্লাহ পরে বাড়ি যাইয়েন না ভাই, ইমোশনকে কন্ট্রোল করে এবার বুঝার চেষ্টা করেন। বলেন তো দেখি নবীজির জীবনে গুনাহের কোনো ছিটে ফুটা আছে নাকি? নবুয়তের আগ থেকে নিয়ে নবুয়তের পরবর্তী জীবন পর্যন্ত, জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত তিনি মাসুম ছিলেন। যার জীবনে গুনাহের কোনো ছিটে ফুটাও নাই, তিনি ডেইলি আল্লাহর কাছে তওবা করতেন কতবার? আঙ্গুল দেখে বলেন কতবার? তো আপনার আমার নবীর জীবনে গুনাহ নাই, এরপরেও নবী হয়ে নিজে 100 বার তওবা করে। প্রশ্ন হলো ওই নবীর গুনাহগার উম্মত হয়ে এত গুনাহ করেও আল্লাহর কাছে আপনি কয়বার তওবা করে? আপনার বিবেককে প্রশ্ন করুন। এ যুবক আর তরুণ ভাইয়েরা, এই 31st নাইটে অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনায় তুমি নিজেকে ঠেলে দিও না, তওবা করো, ইস্তেগফার করো। হয়তো আমরা আমাদের জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, কিন্তু আমরা আমাদের গুনাহের জন্য লজ্জিত হয়ে যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারি, আমাদেরকে মাফ করে দিতে পারেন কি? আর একটু জোরে বলেন কি? তাওবা করলে আল্লাহ কত খুশি হন দেখেন মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেছেন লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদাহা, কারো হারিয়ে যাওয়া উট ফিরে পাওয়ার পরে সে যতটা না আনন্দিত হয়, আল্লাহর গোলাম গুনাহ করে তাওবা করলে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। আপনি হয়তো মনে করতে পারেন হুজুর আমি তো অনেক গুনাহ করেছি, আমার রব আমাকে মাফ করবেন কিনা? রব্বুল আলামিন এবার আমাদেরকে তার রহমতের আশা দিয়ে আমাদেরকে জানাচ্ছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ নবী, আপনি আমার গোলামদেরকে বলে দেন যারা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছে, পাপের সাগরে যারা গা ভাসিয়ে দিয়েছে, তাদেরকে বলেন গুনাহের সাগরে নিমজ্জিত হয়ে গেল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তারা যেন নিরাশ হয়ে না যায়। আল্লাহর রহমতের আশা করে আমরা যদি নিজেদের ভুলের জন্য পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চাই, আমাদেরকে মাফ করে দিতে পারেন কি? হাদিসে কুদসির মধ্যে এই জন্য আল্লাহ বলেছেন ইয়া ইবনে আদম, ইয়া ইবনে আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাঈ সুম্মা ইসতাগফারতানি গফারতু লাকা। আল্লাহ বলছেন হে আদম সন্তান শোনো, তোমার গুনাহ যদি গুনাহ করতে করতে গুনাহের স্তূপ গুনাহের পাহাড়টা যদি আকাশের সমান হয়ে যায়, বান্দারে জেনে রেখো আকাশ সম পরিমাণ গুনাহ করে তুমি যদি লজ্জিত হয়ে আমার কাছে তওবা করো, আমি তোমার রব আকাশ সম পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ তাআলা আরো বলেছেন ইয়া ইবনে আদম, ইয়া ইবনে আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া থুম্মা লাকাইতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ বলেছেন বান্দারে শোনো, তুমি যদি পৃথিবী সম পরিমাণ গুনাহ করেও আমার কাছে তওবা করে মাফ চাও, তোমার গুনাহের মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, মনে রেখো আমি পৃথিবীর সম পরিমাণ রহমত নিয়ে তোমার গুনাহগুলো আমি মাফ করে দেব। এই জন্য ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই, আমার আপনার গুনাহ যদি হয় খাল বিল পুকুর আর নদ নদীর পানির সমান, জেনে রাখবেন মনে রাখবেন আমার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান। আপনার গুনাহ যদি হয় বিশাল ওই পাহাড়ের সমান, মনে রাখবেন আমার আল্লাহর দয়া হলো আকাশের সমান। আপনার গুনাহ যদি হয় বিশাল ওই আকাশের সমান, মনে রাখবেন আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান।
এই জন্য আমরা নতুন বছরে নতুন বছরটা শুরু করব এক নাম্বার কি করার মাধ্যমে, আরো জোরে বলেন কি করার মাধ্যমে, বেশি বেশি তাওবা করেন, ইস্তিগফার করেন, সময় পাইছেন করেন, আস্তাগফিরুল্লাহ। তাওবার অনেক আলফাজ রয়েছে, যদি খুব বেশি নাও পারেন পড়েন আস্তাগফিরুল্লাহ, যদি আরো পারেন আর একটু বাড়ায় পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি। আর যদি আপনি সাইয়্যিদুল ইস্তিগফারটা মুখস্থ করতে পারেন তো আরো বেশি ভালো। রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে যদি ঘুমান, নবীজি বলেছেন সকাল হওয়ার আগে যদি বান্দা মারা যায় আমি আমার বান্দাকে জান্নাত দান করে দিব। আবার দিনের বেলা যদি ঘুম থেকে উঠে সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, সন্ধ্যার আগে যদি মারা যান আল্লাহ বলেন আমার এই গোলামকেও আমি জান্নাত দেব। আমার যুবক ভাইরা, তাহলে আতশবাজি ফুটাইয়া রং তামাশা করে অশ্লীলতা বেআপনা বেলাল্লপনায় গা ভাসিয়ে দিয়ে 31st নাইট উদযাপন হবে নাকি নিয়মিত তাওবার মাধ্যমে আমাদের দিন শুরু হবে? আরো জোরে বলেন কিসের মাধ্যমে? হ্যাঁ, যুবক আর তরুণরা কি করছো এতদিন? যা করছো এবার একটু লজ্জিত হও, তওবা করো আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের সঙ্গে আল্লাহর তফাৎটা কেমন দেখেন? অপরাধী পেলে আমরা অপরাধীকে শাস্তি দেই, অপরাধী পেলেই আমরা তাকে শাস্তির সম্মুখীন করি। আর আমার মাবুদ অপরাধী খুঁজেন শাস্তি দেওয়ার জন্য নয়, আমার মাবুদ অপরাধী খুঁজেন ক্ষমা করে দেওয়ার জন্য। দেখেছেন, তিনি হচ্ছেন গফফার, তিনি হচ্ছেন মুখে কি ঠাডা পড়ছে নাকি আপনাদের? আমার আল্লাহ হচ্ছেন গফফার। বলেন আমার আল্লাহর নাম কি? আরো জোরে বলেন ক্ষমা করতে তিনি ভালোবাসেন, আপনি গুনাহ করতে ভালোবাসেন, আর আমার আল্লাহ আপনাকে মাফ করতে ভালোবাসে। তাহলে এক নম্বর যে কাজটা আমরা করব, কাজটার নাম আরো জোরে, পেছনের এদের মুখে কি ঠাডা পড়লো নাকি? এক নম্বর কি বলেছি আরো জোরে, যশোরের পুরুষ মানুষের কণ্ঠ কি মহিলাদের মতো হয় নাকি? কি তাজা তাজা শাকসবজি খান আপনারা, যশোরের শাকসবজি কিন্তু খুব মজা। এই তাজা তাজা শাকসবজি খাই আওয়াজ যদি মোড়া হয় ভালো হবে। এক নম্বর তওবা, এক নম্বর কাজ কি করবো? দেখেন দশটা কাজের কথা আজকে বলে যাবো। নাম্বার টু, দুই নম্বর, প্রত্যেক দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করা। আমরা আমাদের নতুন বছর নয়, প্রত্যেক দিন আমরা শুরু করি নামাজ দিয়ে। রাতের বেলা ঘুমাতেও যাই আমরা নামাজ দিয়ে, কারণ কি চমৎকার একটি শিডিউল আল্লাহ দিয়েছেন। ঘুম থেকে উঠেই আমরা সাজদা দিই কারে? ঘুমাতে যাওয়ার আগেও আমরা সাজদা দিই কারে? কিন্তু আমরা অনেকে আছি ঠিক মতো নামাজ আদায় করি না, নামাজে আসি না। নবীজি বলেছেন বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। একটু জুড়ে বলেন তো দেখি আমরা ইমানদার না বেঈমান? যারা বললো না তারা কোন জাত আমি নিজেও জানি না, তাইলে বলেন তো দেখি আমরা ইমানদার না বেঈমান? আরো জুড়ে বলেন, এই যে আমরা ইমানদার, আপনি আমি ইমানদার হিসেবে নিজেকে ঘোষণা দেওয়ার পর এটা প্রমাণিত হওয়ার জন্য প্রথম মানদণ্ড, প্রথম মাপকাঠির নাম হচ্ছে সলাত। আমরা ইমানদার কিনা তা যাচাই করার প্রমাণিত হওয়ার মানদণ্ড বা মাপকাঠির নাম হচ্ছে সলাত। আপনি আজান হলে যদি মসজিদে আসেন বুঝা যাবে আপনি প্রপারলি আল্লাহকে ভয় করেন, প্রপার ইমানদার আপনি। আর আজান হয়ে গেলে যদি আপনি মসজিদে না আসেন, বুঝাবার জন্য খুব সুন্দর একটা উদাহরণ দেই। বলেন তো দেখি ভাইয়েরা উচ্চ কণ্ঠে বলেন, পুরুষ মানুষের মতো রেসপন্স করেন, জবাব দেন, প্রত্যেক দিন মুয়াজ্জিন সাহেব নামাজে আসার জন্য আজান দেয় কয়বার? আর একটু জোরে বলেন কয়বার? এবার বলেন তো আজানের প্রথম সেন্টেন্স লা ইলাহা ইল্লাল্লাহ নাকি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। আচ্ছা ঠান্ডা মাথায় জবাব দেন তো দেখি, আল্লাহ যদি চাইতেন আজানের প্রথম বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ দিতে পারতেন কিনা? আল্লাহ চাইলে পারতেন, কারণ আল্লাহর কাছে অসম্ভবের কিছুই। কিন্তু আল্লাহ তাআলা আজানের সিস্টেমটা দিলেন, প্রথম সেন্টেন্স আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
প্রশ্ন হলো কি কারণে আজানের প্রথম বাক্য আল্লাহু আকবার আল্লাহু আকবার? সিগনিফিকেন্স কি, তাৎপর্য কি? সিগনিফিকেন্সটা বোঝার জন্য আপনাকে মিনিং এর দিকে খেয়াল করতে হবে। বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচাইতে ছোট নাকি আল্লাহ সবচাইতে বড়? তার মানে মুয়াদ্দিন আজানটা কেমনে শুরু করে দেখেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, তার মানে আল্লাহর হুকুমও শুধু বড় নয় সবচাইতে বড়। তাহলে মুয়াজ্জিন ফজরের সময় বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহর হুকুমও বড়। ওই সময় যারা ঘুমায়া থেকে ফজরের নামাজে যায় না, ওই লোক আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া বোঝায় মুয়াজ্জিনের ঘোষণা অনুযায়ী আল্লাহ বড় নয় আমার ঘুমটা বড়। যুক্তি বুঝেন আপনি? আবার মুয়াজ্জিন জোহরের সময় আজান দিল, বললো আল্লাহু আকবার আল্লাহু আকবার, আরে বাপরে বাপ, কি ক্ষমতাবান মানুষ, কি ব্যস্ত মানুষ, অফিসে আছে, ব্যবসা প্রতিষ্ঠানে আছে, কলেজে থাকুক, বিশ্ববিদ্যালয়ে থাকুক, খেতে খামারে আর যেখানেই থাকুক না কেন, মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, তার মানে আল্লাহর হুকুমটাও শুধু বড় নয় সব থেকে। এবার আপনি যদি জোহরের সময় কাজে কামে থেকে নামাজে না যান, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে বুঝাইলেন না আমার কামটাই বড়, যুক্তি কি বলে আপনাকে, লজিক কি বলে? এটাই তো বুঝালেন, আপনি তো এভাবে পাঁচ ওয়াক্ত নামাজে ওজান না। আবার আমার দেশে কিছু মানুষ পাঁচ ওয়াক্তের নামাজই না, একটু গেট আপ সেট আপ ভালো, এই জন্য তারে শুধু জুমার দিনে মিলে। অবশ্য আপনাদের মনে রামপুরে নাই, আহারে বলেন তো দেখি, সাপ্তাহিক নামাজের কথা একটু পরে বলি। আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি? হায় হায় হায়, তার মানে ফজরের নামাজটা নফল আর জানাজার নামাজটা ফরজ। হ্যাঁ, দেখবেন কিছু মানুষ এমন আছে তার বাসা থেকে 50 হাত দূরে ফজরের নামাজে যাওয়ার জন্য ফজরের নামাজে যায় না, বাসা থেকে মসজিদটা 50 হাত দূরে, কিন্তু ঢাকায় থাকে, মনিরামপুরে কেউ মারা গেছে, একেবারে ফেরি পাস হইতে তো জ্যাম, 8-9-10-11 ঘন্টার জ্যাম ঠেলাইয়া তারপরে মনিরামপুরে জানাজায় এসে শামিল হয়। কি ব্যাপার, এই লোক 50 হাত দূরে বাসা থেকে ঘর থেকে 50 হাত দূরে ফজরের নামাজে যায় না, কিন্তু মনিরামপুরের জানাজায় হাজির হওয়ার জন্য 10-12 ঘন্টা জার্নি করে আসলো। মতলবটা কোথায়? মতলবটা আপনাকে বুঝতে হবে, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। রে বাটপাট, তুই ফজরের নামাজে গেলি না কেন, তোরে ফজরের নামাজে পাওয়া গেল না কেন? 9টার সময় অফিসে না ঢুকলে বস আমাকে জেরা করবে, কিংবা আমি চাকরিচ্যুত হতে পারি। এই জন্য সবার কাছে এখন স্মার্টফোন আছে, স্মার্টফোনের মধ্যে অ্যালার্ম সেট করে, অ্যালার্ম আছে না নাই? আবার বিয়ে শাদী যারা করেছে তারা বলে বউ গো 8টার সময় ডেকে দিও, 9টার আগে না ঢুকলে চাকরি কিন্তু থাকবে না, বস খুব গরম মানুষ। এখন আমার প্রশ্ন হলো তার কাছে, কিরে ভাই অফিসে ঠিক সময়ে যাওয়ার জন্য 8টায় যদি অ্যালার্ম দিতে পারে, ফজরের নামাজ আদায়ের জন্য আল্লাহরে খুশি করার জন্য কেন ভোর 5:30টার অ্যালার্ম দিতে পারেন না? তার মানে এই অর্থ দাঁড়ায় আপনার কলিজায় আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় অনেক বেশি। আবার অনেক যুবক, আরে বাপরে বাপ, তার ঘুম নাই, 2-3টা পর্যন্ত ফেসবুকে স্ক্রলিং। এই তুমি এত রাত পর্যন্ত কি করো? তোমার চেহারা তো নষ্ট করে ফেলছো যুবক, বিয়ে শাদি করো নাই, গাল তাল ভেঙে বিচি উঠতে উঠতে এমনি হয়ে গেছাও। আল্লাহ তো রাত দিয়েছেন, ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম আল্লাহ শান্তির বাহন বানিয়েছেন, রাতের বেলা না ঘুমায় তুমি এত ফেসবুকে স্ক্রলিং করো কেন? তাড়াতাড়ি ঘুমাও, যেন ফজরটা পড়তে পারো, ফজর তো নাই। তুমি তো আবার ঠিকই 10টার সময় অ্যালার্ম দিয়ে উঠতে পারো, কোন শয়তানের সঙ্গে তোমার বসবাস, তুমি 10টায় অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে কলেজে বিশ্ববিদ্যালয়ে যেতে পারো, কিন্তু আল্লাহর হয়ে ভোর 5:30টার অ্যালার্ম তুমি সেট করে ফজরের নামাজ যেতে পারো না, তুমি শয়তানের খাস গুলাম হয়ে গেছো। আর যারা প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজ বাদ দিয়ে শুধু জুমার নামাজে যায়, শয়তান এদেরকে দেখে বলে আল্লাহ আমার তো রিটায়ার্ড দেওয়ার সময় হয়েছে, কারণ হেতো দেখি আমার থেকে আরো বড় শয়তান। সবাই একটু উচ্চ কণ্ঠে বলেন তো, নামাজ আদায় করলে খুশি হন কি? আর নামাজটা ছাড়লে সবচেয়ে বেশি খুশি হয় যে তার নাম। এই শয়তান আমাদের বয়সে ছোট, শয়তান আমাদের বয়সে ছোট, বুদ্ধি আমাদের চেয়ে কম,
পাকনার ঘরের পাকনা, বয়সও বেশি, বুদ্ধিও বেশি। এখন আমরা যখন নামাজে যাই না তখন সবচেয়ে খুশি হয় বেশি কে? আর নামাজে গেলে আমরা গুলামি করলাম কার? নামাজে না গেলে গুলাম হয়ে গেলাম কার? এখন বলেন তো আসেন একটা অঙ্ক করি, হিসাব নিকাশ করি, একদিনে নামাজ কয়বার? আরো জোরে, একদিনে নামাজ যদি হয় পাঁচবার, এক সপ্তাহ সমান কয়দিন? আরো জোরে, কয়দিন? পাঁচ সাতা কত হয়? যারা জুমার নামাজই কয়বার গেল নামাজে, পঁয়ত্রিশ ওয়াক্তের মধ্যে নামাজে গেল কয়বার, তার মানে আল্লাহর গুলামি করছে। পঁয়ত্রিশ থেকে একবার দেন থাকে কত? এই চৌত্রিশ বার সে গুলামি করছে কার? এখন অঙ্ক করে হিসাব কি পাইলাম, লোকটা আল্লাহর গুলামি বেশি করে না শয়তানের গুলামি বেশি করে। চেহারা সুরত মাইনসের মতো হলো, এটা মাইনসের জাত না, এটা শয়তানের খাস গুলাম হয়ে গিয়েছে। সালাত ইজ দ্য কি অফ সাকসেস, এই নামাজ হচ্ছে সফলতার প্রধান মানদণ্ড। নামাজ ছাড়া নাজাত পাওয়া যাবে না। বুখারীর হাদিস, নবীজি বলেছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। কিয়ামতের দিন বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ সবার আগে বান্দার কাছ থেকে নামাজের হিসেব চাইবেন। ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, এই নামাজের হিসাব যা ঠিক থাকবে সে সফল হয়ে জান্নাতে ঢুকবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, নামাজের হিসাবে যার গন্ডগোল থাকবে সে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যাবে। নামাজ, নামাজ ছাড়া আপনি জান্নাতে যাওয়ার আশাও করিয়েন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে যারা, তাদের পরিচয় দিতে গিয়ে বেশ কয়েকটি কোয়ালিটি বর্ণনা করেছেন। শুরু করেছেন নামাজ দিয়ে, শেষও করেছেন নামাজ দিয়ে। দেখেন আল্লাহ শুরু করলেন কেমনে, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, those who humble themselves in their prayer, সফল কাম তারা নামাজে খুশু ও বিনয় অবলম্বন করে যারা। এরপরে আল্লাহ ধারাবাহিকভাবে আরো কয়েকটি সিফত, আরো কয়েকটি কোয়ালিটি বর্ণনা করে শেষ করলেন এই নামাজ দিয়ে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজত করে সংরক্ষণ করে। শুরু হলো নামাজ দিয়ে, শেষ হলো নামাজ দিয়ে। এরপরে আল্লাহ তাআলা এই কোয়ালিটি সম্পন্ন মুমিনদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন। আল্লাহ বললেন এরাই আমার ওই জান্নাতের ওয়ারিস, যেই জান্নাতটা হলো এক নম্বর ফার্স্ট ক্লাসের জান্নাত, জান্নাতুল ফেরদাউস। বাবা মারা যাওয়ার পর সন্তানগুলো যেমন বাবার সম্পদের ওয়ারিস অটোমেটিক্যালি হয়ে যায়, এই গুণাবলী সম্পন্ন মানুষগুলো যখন মারা যায় তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজ হাশরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। সবাই আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাতে যাওয়ার জন্য নামাজটা আমরা ধরবো না, নামাজ ছাড়বো? হ্যাঁ যুবক ভাইরা, কি হলো নামাজের কথা বললে তুমি কেন নামাজে আসো না? তুমি বলো হুজুর আমার তো বয়স কম, সময় হোক তারপরে আমি নামাজে আসব। কিসের সময় হবে? তুমি তো শয়তানের পজিটিভ ঢুকায় পড়ে আছো, তুমি মনে করেছো তুমি বুড়া হবা, চুল দাড়ি পাকবে, এরপরে নামাজে যাবা। তুমি কি দেখো না তোমার মতো কত যুবক যুবক থাকা অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছে, আছে না নাই? দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই।
আসার জন্য সিরিয়াল মেইনটেইন হয়, যাওয়ার বেলা সিরিয়াল ব্রেক হয়ে যায়। দেখা যায় দাও এই বয়সে ইবাদতের দাম অনেক বেশি, এই বয়সের ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। বুখারী মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, সামাতু ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ায় জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা মুশাব্বুন শাফি ইবাদাতিল্লাহ, যেই যুবকগুলো যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এজন্য আমার যুবক ভাইরা এই বয়সটা ইবাদতের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। মনে রাখতে হবে, ইউথ ইজ কল দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। মানুষের জীবনে এই যৌবনকাল হচ্ছে স্বর্ণালী সময়। এটা ক্যারিয়ারের জন্য, চারিত্রিক উন্নতির জন্য, নিজেকে আল্লাহওয়ালা মুত্তাকি বানাবার জন্য সবচাইতে পারফেক্ট সময়, ঠিক কি না? এজন্য যুবক ভাইরা আজান হলে মসজিদে দৌড়াও, নামাজে যাও, শয়তানের ধোকায় পড়ো না। মুহূর্তেই তুমি দুনিয়া থেকে চলে যেতে পারো। মৃত্যু আমাদেরকে পেছন থেকে তারা করছে, কবর আমাদের সামনে, মৃত্যু আমাদের পেছনে, কবর আমাদের সামনে, জাহান্নামের উপর দিয়ে রাস্তা। এই দুনিয়ার মুখে পড়ে নামাজ থেকে গাফেল হয়ে নিজের জীবনকে নষ্ট করে দিও না। দেখো প্রত্যেক দিন মসজিদে অনেক মানুষের মৃত্যুর খবর এলান হয়। এইভাবে মৃত্যুর খবর শুনতে শুনতে এমন একটা সময় আসবে যখন আপনার আমার মৃত্যুর খবর মাইকে এলান হবে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাসের ঝাড় এই এলাকায় আছে, কথা বলেন না, কেন আছে? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার, কোথায় যেন বরযাত্রী আছেন চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এই জানাজা আর দাফনের সময় আমাদেরও আসবে কি আসবে না? এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ দ্যাট, প্রত্যেককেই মরণের স্বাদ আস্বাদন করা লাগবে। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম দ্যাট, এই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না, এটা সবার কাছে আসবে। আগামীকাল রাত আপনার আমার কবরের প্রথম রাতও হয়ে যেতে। দেখুন 2021 সালে বহু মানুষ পৃথিবীতে ছিল, 2021 একজনও নাই। কেয়ামত না হলে দুনিয়াতে 2121 সালও আসতে পারে। চক্ষু বন্ধ করে দেখুন, আমরা কেউ নাই, কেউ নাই। আপনি যে ছেলে মেয়ে গাড়ি বাড়ি এগুলোর জন্য সময় নষ্ট করছেন, 100 বছর পরে, 1 শতাব্দী পরে একটা মানুষ আপনাকে মনেও রাখবে না। আমি আমার দাদার বাবার নাম জানি না, আমি আমার দাদার বাবার নাম জানি না। আপনারা অনেকে হয়তো জানেন, কিন্তু আমি যদি বলি দাদার দাদার নাম কি বা দাদার দাদার বাবার নাম কি, ঘোড়ার ডিম খাবে সবাই। বলবেন হুজুর আলোচনার মাঝখানে এই কথা বললেন কেন? এই যে আপনি দুনিয়ার জন্য এত কিছু করছেন, এই দুনিয়ার মানুষ 100-150 বছরের ব্যবধানে আপনাদের মনেও রাখবে না, আপনার নামও জানবে না। কার জন্য কি করছেন, যে কবরে যাবেন শুনেন, ওই কবরটা বড় মারাত্মক জায়গা। ওই কবরে কোনো সাথী নাই, কবরে কোনো বাতিও নাই। যশোর থেকে ঢাকায় যাওয়ার জন্য গ্রিন লাইনের স্লিপার কোচ আছে, বিজনেস ক্লাসের বাস আছে, ইকোনমি ক্লাসের বাস আছে, এসি বাস আছে, নন এসি বাস আছে। বলেন তো বিভিন্ন ক্যাটাগরির বাস আছে না নাই?
আবার ট্রেনে যারা যাতায়াত করেন ট্রেনের মধ্যেও দেখবেন বিভিন্ন ক্যাটাগরির সিট আছে। যারা এয়ারপোর্ট থেকে বিমানে যান বিজনেস ক্লাসের সিট আছে, ইকোনমি ক্লাসেরও সিট আছে। কিন্তু মনে রাখবেন দুনিয়ায় সব জায়গায় ক্লাস থাকলেও ভিআইপি সিআইপি একদিকে, সাধারণ মানুষ আরেকদিকে, সব জায়গায় এরকম ধাপ ধাপ, সব জায়গায় এইরকম, সব জায়গায় এইরকম ক্লাস ক্লাস থাকলেও একটা জায়গা যেখানে কোনো ক্লাস নাই, সবার জন্য জায়গা সমান, জায়গাটার নাম হচ্ছে কবর। যত বড় ভিআইপি আর সিআইপি হন, এই মাটির কবর, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা হোক, মাটির কবর। এই কবরে সাথীও নাই বাতিও নাই। যেই ছেলে মেয়ের জন্য এত কিছু করেন তারাই দেখবেন কান্নাকাটি করে আপনারে একা ফেলে রেখে চলে আসবেন, চোখের পলকে আপনি এরকম একা হয়ে যাবেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মুশনিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে বাড়িওয়ালা, খুব ক্ষমতাবান মানুষ আপনি, তাই না? মানুষকে ভয় দেখান, আপনাকে অনেক মানুষ ভয় পায়, শুনেন আপনি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি। সুতুই টান দিলে মালি সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বাস্তব না অবাস্তব? বলেন বাস্তব না অবাস্তব? কেউ মনে রাখবে না কিন্তু আপনার আমল আপনাকে মনে রাখবে। কেউ আপনার সাথী হবে না, আপনার আমল কবরে আপনার সাথী হবে, ঠিক কিনা?
এই জন্য নতুন বছরকে সামনে রেখে এত ফালাফালি করার দরকার নাই, সিদ্ধান্ত গ্রহণ করব এক নাম্বার তাওবা করে লজ্জিত হয়ে নিজের জীবনকে সংশোধন করে, দুই নাম্বার সব সময় আমরা পাঁচ ওয়াক্ত কি আদায় করব। আরো জোরে বলেন, কারা কারা আজকে থেকে নামাজ বাদ দিবেন হাত তুলেন। অসুবিধা নাই, কয়েকজন ভুল করে হাত তুলছে, কিন্তু বেশিরভাগ মানুষ মনোযোগী, একজন পান খাইয়া খাইয়া হপ হপ করে হাত তুলছে, মনোযোগ তো পানের দিকে, কেউ কেউ মাহফিলে বসে বুট খায়, বুট এত বেশি খায় ভাত এত খায় না। হ্যাঁ, কেউ খাচ্ছে নাকি এখানে, কমন পড়ছে না? যাই হোক, আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবো তো ইনশাল্লাহ। যুবক ভাইরা, যুবক ভাইরা একটু কথা দিতে পারবা, পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক মতো আদায় করতে পারবো তো ইনশাল্লাহ? কারা কারা রাজি, দু হাত তুলে আল্লাহকে দেখা। সুযোগ পেলেই নফল ইবাদতের প্রতি মনোনিবেশ করা, এই 31st নাইটে সর্বপ্রথম 12:01 সর্বশ্রেষ্ঠ নফল কাজটা করেন। আতশবাজি না ফোটাইয়া, নাচ গানের কনসার্টে না গিয়া সবচাইতে শ্রেষ্ঠ নফল কাজটা আপনি করেন। বলেন তো, নফল এবাদতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবাদত অর্থাৎ ফরজ নামাজের বাইরে কোন নামাজটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? মাশাআল্লাহ, আমার যুবকরা বলতে পেরেছেন, নবীজি বলেছেন, আফদালুস সালাতি বাদাল ফরিদাতি, আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। নবীজি বলেছেন, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ নিয়মিত আমল করার জন্য আমার নবীকে অর্ডার করেছেন কে? কোরআন কারীমে রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলছেন, নবী গো, রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করুন, এটা আপনাকে প্রশংসতি, এটা আপনাকে প্রশংসনীয় জায়গায় মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে। আমার নবী জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত মাসুম, নবীজি এমনিতেই জান্নাতি, কিন্তু এরপরেও আমার নবীজির আমলের দিকে আপনি তাকান। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদাম, হাত্তা তানফাতারা কদামা। নবীজি বলেছেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবীজি রাতের বেলা এত দীর্ঘক্ষণ তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান থাকতেন, দাঁড়াতে দাঁড়াতে তার পা মুবারক ফুলে যেত। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবী, আপনি তো এমনিতেই জান্নাতি, জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত আপনি এমনিতেই মাসুম, এরপরেও কেন আপনি দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তাহাজ্জুদ আদায় করেন? নবীজি তখন বললেন, আয়েশা গো শোনো, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলেন, নবী যদি নিজে প্রত্যেক দিনই আমলটা করেন, আমাকে আপনাকেও মাঝে মাঝেই আমলটা করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, তিনটি কাজ করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাও। আফসুস সালাম বাইনাকুম, নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করো। দুই নম্বর, আতয়িমুত তাআম, সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও। তিন নম্বর, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান-নাসু নিয়াম, রাতের বেলা মানুষগুলো যখন ঘুমায় আরামের ঘুমটাকে হারাম করে ওই সময় তাহাজ্জুদের যায় না মাঝে তুমি দাঁড়াও। এই তিনটি কাজ করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, একেবারে নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইরা, 31st নাইটের প্রথম কাজ হবে 12:01 অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনায় গা ভাসিয়ে না দিয়ে তাহাজ্জুদের নামাজ দিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ। কারণ এই সময়টা বড় দামি সময়। শেষ রাতে রব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে আসেন, বুখারীর হাদিস,
নবীজি দুনিয়ার আকাশে নেমে এসে ডাকতে থাকেন মান্দাল্লাদি ইয়াদনি, দুনিয়ার সব মানুষগুলো যখন ঘুমায় আমার এমন কোন গোলাম আছে নাকি যে আমাকে ডাকবে, যে আমার সঙ্গে প্রেম ভালোবাসা বিনিময় করবে, এমন কোন গোলাম আছে নাকি? আমার গোলাম যদি এই গভীর রাতে আমাকে ডাকে আমি আমার বান্দার ডাকে সাড়া দেব। আল্লাহ আরো বলেন মান্দাল্লাদি ইয়াসআলানি, এমন কোন গোলাম আছে নাকি যে আমার কাছে চাইবে তার সব চাওয়া আমি পূরণ করব। মান্দাল্লাদি ইয়াস্তাগফিরুনি, এমন কেউ কে আছে নাকি আমার কাছে গুনাহ মাফ চাইবে ফাগফিরা লাহু। এই সময়টা আরামের ঘুম হারাম করে দিয়ে বান্দারে আমার কাছে যা চাইবা সব আমি দান করব। চাওয়ার সময়টা তো আপনি ঘুমায়া থাকেন, আপনি পাবেন কেমনে? মনে রাখবেন, যারাই বড় বড় বুজুর্গ হয়েছেন, দুনিয়া আখেরাতে সম্মানিত হয়েছেন, যারা নিজেদের মর্যাদা বানিয়েছেন একটা কাজ করেই, বা তারা এই কাজ এই কাজে সফল হয়েছেন, মর্যাদা বাড়িয়েছেন, আর সেটার নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। যুবক ভাইরা মাঝে মাঝে আমল করা যাবে তো ইনশাল্লাহ, যাবে তো ইনশাল্লাহ। নাম্বার ফোন, চার নাম্বার, আমরা সবাই আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক স্থাপন করব। আমাদের জীবন পরিচালনার জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন, কিতাবের নাম আর একটু জোরে বলেন আল্লাহর কালামের সঙ্গে আমরা সম্পর্ক বাড়াবো। আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক বাড়ানোর প্রথম কাজ, একেবারে ফার্স্ট স্টেপ হলো এই কোরআনটা ভালো করে শেখা। আমরা অনেক এই কোরআনকে ভালোবেসে কোরআনের মাহফিলে আসি, কিন্তু অসংখ্য মানুষ এখনো বিশুদ্ধ করে কোরআনটা তেলাওয়াত করতে জানে না। 50 বছর 55 বছর বয়স হয়ে গিয়েছে, এখনো আমার বাবাটা বিশুদ্ধ করে কোরআন পড়তে পারে না। অনেক ভাইরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, বিশুদ্ধ করে ইংরেজিও বলতে পারে, কিন্তু বিশুদ্ধ করে কোরআনটা পড়তে পারে এরকম বলেন আছে না ভাই? আবার হেতে স্লোগানও দেয়, কয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আরেকজন কয় না একেবারে সংসদে জ্বালাই ফেলো। ঠিক তো কন, স্লোগানগুলো তো আপনারাই আবার দেন, এই জন্য আমি বলছি স্লোগানগুলো পাল্টাইয়া দেন, বিবেক খাটাইয়া স্লোগান দেন। আমি বলেছি স্লোগান চেঞ্জ, কিসের আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আর সংসদে জ্বালো, আপনি স্লোগান পাল্টান। আমি গত 2-3 বছর ধরে যেখানে যাওয়ার সুযোগ আল্লাহ দেন, যাদের সামনে কথা বলার সুযোগ আমি পাই, আমি বলি স্লোগান পাল্টাইয়া দেন, বলেন আপনারা আল কোরআনের আলো মানুষের অন্তরে অন্তরে আগে জ্বালো, ঘরে ঘরে জ্বালানো আর লাগবে না, প্রত্যেকটা মানুষের অন্তরে কোরআনের আলো জ্বালিয়ে দেন। দেখবেন এই আলোকিত মানুষগুলোকে দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র, এই দেশের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে কোরআনের আলো প্রজ্বলিত হবেই হবে ইনশাআল্লাহ। সিস্টেম মাফিক আপনি আগান না কেন, এইরকম করলে আপনি স্লোগানই দিবেন, আবেগ আবেগের জায়গায় থাকবে, বাস্তবতা আর হবে। আমি একটা উদাহরণ দেই, কষ্ট হচ্ছে আপনাদের? এক চাচা ইংরেজি ভাষা জানে না, তবে যশোরের মানুষ শিক্ষিত আমি জানি, এটা একটা উদাহরণ দিচ্ছি। এক চাচা ইংরেজি ভাষা জানে না, তার কাছে সুপ্রিম কোর্ট থেকে চিঠি আসছে। সুপ্রিম কোর্টটা কি এই যশোরে নাকি কোথায়? চিঠি আসতে আসতে যে তার কাছে চিঠি পৌঁছাইছে রাত 12টা হয়ে গেছে, কয়টা? এখন চাচার কাছে চিঠি দিছে, বলছে চাচা, আপনারা চাচা বলেন না কাকু বলেন? হ্যাঁ, মনে হয় কাকু বলেন আপনারা, ঠিক আছে, যেটা বুঝুন তা অসুবিধা নাই, সিলেন্ডি হইলে দে ভাই আপনারা বুঝতে নাই। আচ্ছা যাই হোক, চাচা বলেন কাকু বলেন একই কথা দিয়ে গেল। এখন চাচা চিঠিটা বের করে দিয়ে হায় 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 হায়, ইংরেজি ইংরেজি তো চাচা বুঝে না, চিন্তা করলো সুপ্রিম কোর্টের নোটিশ আসছে রে, না জানি আবার গ্রেফতারি কোনো ওয়ারেন্ট কেনা, কলেজে শান্তি নেই, পাশের বাড়িতে ভাতিজা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কেসে রাত 12:30 তার বাড়িতে, কয় বাবা ঘুম থেকে উঠো আমি তোমার অমুক চাচা আসছি, কয় চাচা এখন আসছেন কেন এত রাতে, সকালবেলা আসেন, কয় না রে বাপ তাড়াতাড়ি উঠ সুপ্রিম কোর্টের চিঠি কিছুই বুঝি না, আজকে রাতেই অ্যারেস্ট হইতে পারে, উঠলে বাপ। আমার প্রশ্ন হলো বাবা রে, সুপ্রিম কোর্টের ইংরেজি ভাষায় লেখা চিঠিটা আপনি পড়তে পারেন না বলে এত প্রেসারে নিয়ে ভাতিজার কাছে গেলেন, বয়স তো আর কম হইল না, আল্লাহর জীবন চালাবার জন্য কিতাব দিলেন কোরআন, আপনি পড়তে পারেন না, বিবেকের কাছে প্রশ্ন আপনার, এটা শেখার জন্য কতদিন কার কাছে কতবার দৌড়াইয়াছেন নিজের বিবেককে প্রশ্ন করুন। আর তোমরা যারা পড়াশোনা করো তোমাদের অবস্থা কি?
চীন থেকে, চীনের যে কোনো ইউনিভার্সিটি থেকে অফার লেটার একটা আসছে চাইনিজ ভাষায়, ওয়াং ওয়াং, বুঝি না তো আমরা এগুলো, এ পাইছে অফার লেটার, এটা বোঝার জন্য যে চাইনিজ ভাষা বুঝে তার কাছে গিয়েছে। কিও তুমি দেখি অফার লেটার বোঝার জন্য এর কাছে তার কাছে যাও, এমনকি তুমি ইন্টারমিডিয়েট পাশ করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য ছয় মাস এক বছর অধ্যাবসায় করতে পারো, কোন শয়তান তোমাকে ধরলো যে আল্লাহর কালাম শেখার জন্য কয়েক মাস তুমি সময় দিতে পারো না? তোমার বিবেককে আমি প্রশ্ন করছি। কোরআন আল্লাহ দিয়েছেন কোরআন মানার জন্য, এটা মসজিদে রাখার জন্য দেওয়া হয় নাই, মানুষ মারা গেলে খতম দেওয়ার জন্য কোরআন আসে নাই, কোরআন এসেছে জীবিত মানুষগুলোকে হেদায়াত দেওয়ার জন্য। ঠিক তো কইলেন, কিন্তু কামটা তো আপনারাই ঘটান আবার। আমরা অনেকে আছি এখনো বিশুদ্ধ করে কোরআনটাও পড়তে পারি না। আমার যুবক ভাইরা, নতুন বছরকে সামনে রেখে সিদ্ধান্ত নাও, আল্লাহর কোরআনটা আমরা শিখবো, এই সিদ্ধান্ত কি নেওয়া যাবে নাকি? খবরদার, আমার বাবারা আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন না শিখে, আল্লাহর কোরআন না পড়ে কবরে যাইয়েন না। কারণ এই কোরআনটা না শিখে না পড়ে দুনিয়া থেকে চলে গেলে আল্লাহর সামনে বেইজ্জত হওয়া লাগবে, নবীর সামনেও বেইজ্জত হওয়া লাগবে। ভালো করে শুনেন, সবাই বলেন তো দেখি, সবাই আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না? নবীর সুপারিশ কারা কারা চান না হাত তুলেন, তার মানে নবীর সুপারিশ আমরা সবাই চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? তার মানে নবীর সুপারিশ আমরা চাই, কিন্তু আমরা অনেকে এখনো কোরআনটা শিখি নাই। মনে রাখবেন, কোরআন না শিখে কবরে চলে গেলে এই অবস্থায় হাসরের মাঠে দাঁড়ালে নবীর সুপারিশ পাওয়া দূরের কথা, নবী আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন, কথা মোল্লার নয়, কথা কার? আল্লাহ তাআলা বলছেন কোরআন বিমুখ, কোরআন বিমুখ লোকদের বিরুদ্ধে নবীজি কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবেন, কোরআনে কারীমে আল্লাহ সেই কথা তুলে দিয়েছেন, ভালো করে শুনুন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালা রাসূল, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছিল, পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, এই জন্য আজ হাসরের মাঠে আমি নবী ও তার থেকে মুখ ফিরিয়ে নিলাম। বলে ইয়াদু বিল্লাহ, নবীজি যদি কারো কাছ থেকে মুখ ফিরিয়ে নেন, কে আর তার জন্য সুপারিশকারী হবে? আমার বাবারা আমার যুবক ভাইরা, এই জন্য নবীজির সুপারিশ পেতে হলে আল্লাহর কোরআনটা শিখুন, পড়ুন, বুঝুন। নবীজি তো বিরুদ্ধে দাঁড়াবেন, মুখ ফেরাবেন, স্বয়ং আল্লাহ আপনার কাছ থেকে মুখ ফিরায় নেবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ২০ নম্বর সূরা সূরাতুত তাহার মধ্যে বলেছেন, সূরাতুত তাহার ১২৪ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, কোরআন না শিখে না পড়ে না বুঝে যারা এই দুনিয়া থেকে বিদায় নেবে, দুনিয়া আখেরাতে আল্লাহ তাদের জন্য শাস্তি রেখেছেন তিনটা, জোরে কোন কয়টা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ফা ইন্না লাহু মা'ইশাতান দঙ্কা, আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিন কেরাম এই মাইশা তন্দনকার ব্যাখ্যায় দুটি অর্থ দিয়েছেন। এক নাম্বার অর্থ দ্বারা দিয়েছেন, আল্লাহ তাআলা ওই কোরআন বিমুখ লোকদের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন। বলেন তো সুখ শান্তি দেওয়ার মালিক কে? টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে সুখ শান্তি কেনা যায় না। এমন বহু টাকা পয়সাওয়ালা মানুষ দেখেছি যার হাজার হাজার কোটি টাকা আছে, রাতের বেলা ঘুমাইতে পারে না, কিন্তু রিক্সাওয়ালা ৩-৪০০ টাকা সারাদিন রিক্সা চালায়, ইনকাম করে, দেখা যায় এশার নামাজের পরে আলু ভর্তার ডাল ভাত খেয়ে আরামে ঘুমায়, ওর ঘুম আছে আর কোটিপতির ঘুম নাই। ঘুম, সুখ, শান্তি এগুলো টাকা দিয়ে কেনা যায় না, এগুলো দেওয়ার মালিক কে? দেখবেন যারা কোরআন শিখে নাই, চেহারা না দুষ্ণ দুষ, কিন্তু ভেতরে ভেতরে অশান্তিতে ডুকরে ডুকরে মরছে, কারণ তার জীবনে কি নাই? আরো জুড়ে বলেন, কি নাই? আল্লাহ বলছেন, আমি তার জীবন থেকে সুখ কেড়ে নেব।
আর এই মাহিষা দন্তনকার ব্যাখ্যায় মুফাসসিরগণ দুই নাম্বার অর্থ দিয়েছে, তার কবরের জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। এই লোকগুলোকে যখন কবরে রাখা হবে, কবরটা এত বেশি সংকুচিত, এত সংকীর্ণ হয়ে যাবে, কবরের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে, এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে, এইরকম তার উপরে শাস্তি চলতে থাকবে। তিন নম্বর শাস্তি হলো ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এই লোকগুলোকে কিয়ামতের দিন ইসরাফিলের শৃঙ্গার ফুৎকারের পরে কবর থেকে মানুষ উঠে যখন হাসরের মাঠে যাবে, কোরআন বিমুখ যারা কোরআন পড়ে নাই, বুঝে নাই, মারে নাই, এই লোকগুলোকে অন্ধ করে দিয়ে কানা করে নিয়ে হাসরের মাঠে তুলবেন কে? বাড়ি তার বাড়ি ছিল মাঝলাউরি এই মনিরামপুর এলাকায়, সে তখন বলবে আল্লাহ গো আমার তো চশমাও লাগতো না, খুব সুন্দর চোখে দেখতাম, দুনিয়ায় তো আমি অন্ধ ছিলাম না। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا, সে বলবে রব তুমি আমাকে অন্ধ করলে কেন, وقد كنت بصيرا আমি তো চক্ষুষ্মান ছিলাম। জবাব দিবেন কে? আরো আস্তে বলেন, জবাব দিবেন কে? আল্লাহ তাআলা তখন বলবেন قال كذلك أتت آياتنا فنسيتها وكذلك اليوم تنسى, আল্লাহ বলবেন তোর ঘরে তো কোরআন ছিল, তোর কাছে কোরআন ছিল, কোরআন থাকা সত্ত্বেও চক্ষু ছিল দেখলি না, তোর ঘরে কোরআন থাকা সত্ত্বেও ফানাসিতাহা তুই আমার কোরআনকে ভুলে গিয়েছিলি, এই জন্য ওয়াকাদালিকা ইয়াউমা তুনসা তোর মতো গোলামকেও আমি আজ আল্লাহ ভুলে গেলাম। কি বিবেক দিয়ে কথাগুলো শুনতেছেন! আল্লাহ যদি বলেন যা তোরে আমি ভুলে গেলাম, তারে কে বাঁচাবে? এই জন্য যুবক ভাইদেরকে, সকল বাবাদেরকে পায়ে ধরে বলে যাচ্ছি, বাবারে কোরআনটা শিখেন, যুবক ভাইরা কোরআনটা শিখেন, অনলাইনে হোক আর অফলাইনে হোক, যার কাছে গিয়ে কোরআনটা শেখা যায় কোরআনটা শিখুন। আমরা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাই কি চাই না? তাহলে বছর তো শেষ হলো, নতুন বছর শুরু হোক কোরআন শেখার দীপ্ত প্রত্যয় নিয়ে। রাজি আছেন? বলেন ইনশা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু আর 20 মিনিটের মধ্যে শেষ করব, কষ্ট হবে না তো? নাম্বার 5, 5 নাম্বার হলো শুধু কোরআন পড়লে চলবে না, প্রত্যেক দিন কিছু হাদিসও জানার চেষ্টা করুন। আরে বাপরে বাপ, ঘরের মধ্যে 5 লক্ষ 6 লক্ষ টাকার ফার্নিচার, শুধু ড্রয়িং রুমে এত লাখ লাখ টাকার ফার্নিচার কিনতে পারেন, কয়েক হাজার টাকার কিছু মৌলিক কিতাব কিনে কি ঘরের ডাইনিং রুমে, সরি ড্রয়িং রুমে রাখা যায় না? বলেন যায় কি যায় না? আরে ভাই, এখন তো বাংলায় অনেক তাফসির রয়েছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ইবনে কাসির আছে, জিলালুল কোরআন আছে, মারিফুল কোরআন আছে, তাফহিমুল কোরআন আছে, তাফসিরে জালালাইন আছে, আপনি এগুলোকে কিনে একটু বুকশেলফ করে ঘরে রাখতে পারেন না? হ্যাঁ, আপনি কি কয়েকটা হাদিসের বই, রিয়াদুস সালেহীন, তাছাড়া সিহাসিত্তার যে সকল গ্রন্থগুলোর বাংলা অনুবাদ, সেগুলো রাখতে পারেন না? বাসায় সবাই মিলে পড়েন না, ডেইলি 5টা করে হাদিস পড়েন, 10টা করে হাদিস পড়েন। হ্যাঁ যুবক তরুণ ভাইয়েরা, তোমাদের বুকশেলফে যদি কি ইংরেজি বই আছে, বিজ্ঞান আছে, সাহিত্য আছে, দর্শন আছে, তোমার বুকশেলফে কোরআন হাদিস নাই কেন? একসাথ তাফসির কিনে ওখানে রাখো। তোমার সিলেবাসে তো ইসলাম জানার জন্য কোরআন নাই, হাদিস নাই, তোমাকে এই জন্য আলাদা করে পড়াশোনা করে এগুলো শিখতে হবে। প্রত্যেক দিন তুমি কোরআনের 10টা আয়াত অনুবাদ সহ পড়ো, 5টা আয়াত 5টা হাদিস পড়ো, এরকম আস্তে আস্তে দিনই জ্ঞান অর্জন করে তোমার জ্ঞান ভাণ্ডারকে তুমি সমৃদ্ধ করতে পারবে। নতুন বছরে এই পরিকল্পনা কি গ্রহণ করা যাবে? নাম্বার 6, 6 নম্বর, ইসলামী বই পড়বেন বেশি বেশি, গবেষক আলেমদের লেখা ইসলামী সাহিত্য অধ্যয়ন করবেন, বেশি বেশি পড়বেন। ওই যে বললাম, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। এখন তো পড়াশোনার বাইরে আমরা, একটা সময় শিক্ষা, শিল্প, সংস্কৃতি, সাহিত্য সকল ক্ষেত্রে মুসলমানরা নেতৃত্ব দিয়েছে, আজ মুসলমানদের সব জায়গায় অধপতন। কেন জানেন? আমরা শিক্ষা দীক্ষা গবেষণা থেকে বের হয়েছি। ওই যে আমি প্রায় সময় একটা কথা বলি, এখন অমুসলিমরা বিভিন্ন ইনোভেশন নিয়ে আসতেছে, তারা বিভিন্ন জিনিস আবিষ্কার করতেছে, আর তাদের আবিষ্কৃত জিনিসগুলোতেই আমরা ব্যস্ত হয়ে থাকি।
এরা ফেসবুক বানাইছে আমরা ফেসবুকে ব্যস্ত, এরা ইউটিউব বানাইছে আমরা ইউটিউবে ব্যস্ত, এরা খালি বানায় আমরা ব্যস্ত থাকি না। ব্যস্ত না থেকে কিভাবে বানানো যায় গবেষণার দিকে আগাতে হবে, ঠিক কি না? পড়াশোনা গবেষণা থেকে তো আমরা বের হয়ে গিয়েছি, সবাই খালি চাকরির পেছনে ছুটছে, আর আমরাও আমাদের ছেলে মেয়েকে খালি বলতেছি চাকর হ, চাকর হ, চাকরি কর, সন্তানদেরকে মোটিভেশন চালান, মোটিভেশন চালান, তাদেরকে বলেন ইনস্পায়ার করেন, তুমি কোয়ালিটি সম্পন্ন মানুষ হও, চাকরির পেছনে না ঘুরে কোয়ালিটি বাড়াও, পারলে নিজে প্রতিষ্ঠান তৈরি করো, একজন তুমি তুমি চাইলে একটা শিল্প কারখানাও করতে পারবে, একটা ইন্ডাস্ট্রি করতে পারবে। মানুষ স্বপ্ন থেকেই, তার আকাঙ্ক্ষা থেকেই আস্তে আস্তে বড় হয়। আমি ওয়ারেন বাফেটের কথা কেন বলবো, এই বাংলাদেশেই অনেক সফল শিল্পপতি রয়েছেন যারা জিরো থেকে হিরো হয়েছেন। আপনাদের দক্ষিণাঞ্চলের আকিদ সাহেবের কাহিনী তো আপনারা জানেন, পিএইচপির মিজান সাহেবের কাহিনী আপনারা জানেন, এরা জিরো থেকে হিরো হয়েছেন। আমরা সন্তানগুলোকে স্বপ্ন দেখাতে জানি না বলে এদের হৃদয়টা সংকীর্ণ থাকে। বড় বড় স্বপ্ন দেখান। আমার যুবক ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে বলবো, চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখো, তুমি নিজে শিল্পপতি হওয়ার স্বপ্ন দেখো, গবেষণায় আগাও, শিল্প সংস্কৃতিতে আগাও। ইসলাম এটাই বলছে, নামাজ শেষ ফান্তাশিরু ফিল আর, জমিনে ছড়িয়ে পড়ো রিজিকের অন্বেষণে। আর নবীজিকে জিজ্ঞেস করা হলো আইয়ুল কাসবি আতিয়াব, কোন রিজিকটা পবিত্র? নবীজি বললেন আমালুর রাজুলি বিয়াদি, নিজের হাতে কামাই করা, পরিশ্রম করা কামাইটাই আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র। সুবহানাল্লাহ। অলস হয়ে বসে থাকা যাবে না, কাজে থাকতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নাম্বার সেভেন, সাত নম্বর হচ্ছে, একটা বছর শেষ হচ্ছে, নতুন বছর সামনে, আপনি ফালাফালি করেন না, সময় পান জিকির তসবি তাহলিল এগুলো করেন, একটু সময় পাইছেন আস্তাগফিরুল্লাহ পড়েন, জিকির আজকার করেন। এখন যুবক তরুণরা সময় পাইলে গান শুনে, অবশ্য এখন পরিবর্তন হচ্ছে, কি ব্যাপার কানের মধ্যে হেডফোন লাগায় সারাদিন তুমি কি শোনো, এই কানকে জেনার দিকে ঠেলে দিও না, চক্ষু দিয়ে অশ্লীল কি সিনেমা দেখো, ইউটিউবে গিয়ে এগুলো কি দেখো, স্মার্টফোন যার হাতে আছে আর ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশন যার কাছে আছে, তার কাছে দুনিয়ার সব কিছুই হাতের কাছে। আরে ভাই, তুমি মনে করছো আব্বু আম্মু দেখে না, একা একা রুমে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, বলেন তো দেখি, কেউ না দেখলেও একজন তো দেখেন সব সময়, তিনি কি? চোখের হেফাজত করুন। আল্লাহ তাআলা বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আল্লাহ বলেছেন নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষুকে যেন পরনারী থেকে নিম্নগামী করে রাখে। যুবক ভাইরা, আরে সবাইকে উদ্দেশ্য করে বলি, এই চোখ কার দেওয়া নেয়ামত? আর একটু জোরে বলেন না, আপনারা ক্লান্ত হয়ে গেছেন, এই চক্ষু কার দেওয়া নেয়ামত? আহ সুবহানাল্লাহ, কত বড় নেয়ামত! এই চক্ষুকে নিয়ে গবেষণা করে, এই যে ক্যামেরাগুলো দেখছেন, ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে, এই ক্যামেরাতে ক্যামেরাম্যান ভাইরা লেন্স আছে না, মানুষের চোখেও লেন্স আছে, এই লেন্স না থাকলে আপনি দেখতে পারতেন না। আর আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার সৃষ্টি নৈপুণ্য আপনি দেখেন। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে আল্লাহ মানুষকে বানিয়েছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর করে আল্লাহ মানুষ বানান। গরু আছে তো আপনাদের এলাকায়, গরুর চক্ষু কপালের নিচে না মাথার দুই দিকে? দেখছেন কারবার, আল্লাহ যদি আমাদের চক্ষুগুলোকে মাথার দুই দিকে দিতেন, এখানে একটা এখানে আরেকটা, দেখতে সুন্দর লাগতো না, বিশ্রী লাগতো? আল্লাহ বলছেন যে ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়েছেন, দুই দিকে দিলেন, দুই দিকে আল্লাহ দিলেন না, হেড, এই যে যারা ফুটবল খেলে এরা হেডও দিতে পারতো না, চক্ষুগুলো শেষ হয়ে যাইত। আল্লাহ কপালের নিচে দিলেন, আবার প্রোটেকশনের ব্যবস্থা করেছেন, কি সুন্দর করে দেখেন। হুচট খেয়ে পড়লে চোখে যেন আঘাত না লাগে, একটা হাড্ডি চোখের উপরে আসে না নাই, আবার দেখতে যেন সিলামুরগি সিলামুরগি না লাগে চোখের উপরে, আল্লাহ খুব সুন্দর একটা ব্রুও দিয়েছেন। কারো কারো তর কারো কারো ব্রু দেখবেন বাঁকা তরবারির মতো, সুবহানাল্লাহ। আবার কিছু কিছু মহিলারা একেবারে সাস্তে সাস্তে আসে না নাই, এই রূপ মনে রাখ ভরে নাই, ব্রু প্লাক করে। মা বোনরা কি আজকে মাহফিলে আছে? কিও আপনি ব্রু প্লাক করেন কেন? এটাকে হারাম করেছেন কে? মনে রাখবেন হারামে কোনো আরাম নাই, হারামে কোনো আরাম, আল্লাহর আদেশ যেখানে অমান্য করবেন কপালে ঠাডা পড়বে, আর এখানে কপালে ঠাডা না, চোখের উপর ঠাডা পড়বে।
বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে পৃথিবীতে সেই সকল নারীরাই আই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন যারা বেশি বেশি ব্রু প্লাক করতেছেন। গজবের জন্য অপেক্ষা করেন আপনি। আচ্ছা, বলছিলাম এই চোখের নিয়ামতের কথা। দেখেন, আমরা যে পরিবেশে বাস করি এখানে জীবাণু কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? এই জীবাণুগুলো প্রতি মুহূর্তে চোখের ভেতরে ঢুকছে। যদি এগুলো রিফ্রেশের ব্যবস্থা আল্লাহ না রাখতেন, আপনি এক ন্যানো সেকেন্ডে কানা হয়ে যেতেন। চোখের ভেতরে তরল এক প্রকার পানীয় রয়েছে, যত জীবাণুই ঢুকুক না কেন, আপনি চোখের পলক ফেলা মাত্র ওই তরল পানিগুলো সব ধুয়ে মুছে সাফ করে আপনার চক্ষুকে হেফাজত রেখে দেয়। যুবক ভাইরা কিছুদিন পরপর দেখবেন ফোন আসে মার্কেটে, আপনারা গিয়ে বলেন এটার ক্যামেরা মেগাপিক্সেল কত। এখন খালি যে ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি আমরা মনে করি ওই ক্যামেরার ফটোও সুন্দর তত বেশি। আমি যতটুকু জানি 120 মেগাপিক্সেলের উপরে মনে হয় এখনো ক্যামেরা নাই। আছে ক্যামেরাম্যান ভাইরা? আছে নাকি? 120-এর উপরে আমার জানা মতে নাই। আপনি না চাইতেই দেখার জন্য আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষের চোখে আল্লাহ তাআলা 576 মেগাপিক্সেল দান করেছেন। এই ক্যামেরা দিয়ে কয়টা কালার শনাক্ত করা যায় আমি জানি না, কিন্তু মানব চক্ষু দিয়ে বিজ্ঞানীরা বলছেন হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। মানুষ তার এই একটা চক্ষু দিয়ে কয়েক শত কয়েক হাজার না 1 মিলিয়ন 10 লক্ষ কালার শনাক্ত করতে সক্ষম হয়। এই চোখ, এর হেফাজত করে ভাই, এই চোখের হেফাজত করেন, এদিক সেদিক তাকাইয়েন না, ইউটিউব আর ফেসবুকে ঢুকে যা মন চায় তা দেখিয়েন না, দেখতে যদি মন চায় কোরআনের তেলাওয়াত দেখেন, কোরআনের তেলাওয়াত কান দিয়ে শুনেন, ভালো জিনিস দেখেন, ভালো জিনিস শুনেন, কারণ এই কান চক্ষু অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেয়ামতের দিন সাক্ষ্য দিবে, এগুলোর জবান খুলে দিবেন কেয়ামতের দিনকে। নিজেকে নিয়ন্ত্রিত করতে হবে, পারবো তো আমরা সবাই? নাম্বার 8 নতুন বছরকে সামনে রেখে প্রতিজ্ঞা গ্রহণ করুন, আমরা অন্যায় অপকর্ম থেকে নিজেদেরকে হেফাজত করব। পারবেন তো ইনশাল্লাহ? সকল ভালো কাজ করব, অন্যায় থেকে নিজেদেরকে মুক্ত রাখবো, আল্লাহর বিধান লঙ্ঘন করব না, পর্দা মেনটেন করব। আমার বোনদেরকে বলবো ঘর থেকে বের হলে বুরখাটা পরে বের হন, এই বুরখা নারীর ইজ্জত কমায় নাই, সম্মান কমায় নাই, বরং নারীর ইজ্জত সম্মান আরো বাড়িয়েছে। আপনারা আপনাদের বউকে মা বোনকে পর্দা করাবেন তো? অনেকে আছে করায় না, নিজের বউকে বুরখা সাদা নিয়ে বের হয়, অবশ্য মনিরামপুরে নাই। একজন বিয়ে শাদী করার পর বউকে বুরখা ছাড়া নিয়ে বের হয়েছে, ছোট ভাই একটা রাস্তায় পাইছে, কয় ভাই ভাবির এই অবস্থা কেন, এমনি নিয়ে বের হয়েছেন কেন? কয় তোমার ভাবি কত সুন্দর এটা আমি না জানি, এলাকার মানুষ কি জানে? এলাকার মানুষের একটা হক আছে না, নিজের বউকে এলাকার মানুষ দেখাইয়া এলাকার মানুষের হক আদায় করতেছেন, কে কে হাত তুলেন তো দেখি। আরে বাপ রে, সব আল্লাহর ওলি এলাকা, নিজের বউয়ের ফটো ফেসবুকে এই এলাকার কেউ আপলোড দেয় না, নিজের বউয়ের ফটো এই এলাকার কেউ ফেসবুকে আপলোড দেয় না। কুরআন হাদিস দিয়ে কত ওয়াজ করলাম, এরপরও বেকুব বুঝে না। এই জন্য আমি বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার। বলেন তো দেখি বউটা পার্সোনাল না পাবলিক? আরো জোরে বলেন। আর ফেসবুক কি পাবলিক সাইট না পার্সোনাল সাইট? তাহলে বউ পার্সোনাল জিনিসকে যারা, বউয়ের মতো পার্সোনাল জিনিসকে পাবলিক সাইট ফেসবুকে আপলোড দেয় তারা, নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে যারা, বেহায়া বেশরম নির্লজ্জ কোথাকার, আত্মসম্মান বোধ বলতে কিছুই তার মাঝে নাই। হ্যাঁ, তো ওইটাই তো বললাম, যার লজ্জা নেই তাকে বলে বেশরম, এই জন্য বলেছি বেহায়া বেশরম নির্লজ্জ, হায়া সরম আল হায়া ও শুআবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অংশ। আর কেমনে বুঝাইতাম তারে, বুঝলে বুঝ ভাতা, না বুঝলে তেজ ভাতা। যারা দিয়ে ফেলছেন ভুল করছি আমরা, আজকে এই টাইমলাইনে ঢুকে ডিলিট মারবন তো, মেসেঞ্জারের স্টোরিতে হোয়াটসঅ্যাপের স্টোরিতে দেওয়া যাবে। আরে বাপরে বাপ,
এখনকার কিছু মেয়েরাও ফেসবুকে, ফেসবুকের কথা কি বলবো, 6-7 পরে এখন তারা টিকটক বানায়। আমি টিকটক কি বুঝিও না, যে আমার ফোনে টিকটক অ্যাপসও নাই ভাই, সময়ই নাই এগুলা চালাইবা। যে আমাদের নামে কত ফেসবুক আইডিও রাখছে খুলে, আমাদের এগুলা চালাইবার টাইমও নাই। এই যে টিকটক এখন 6-7 এর মেয়েরা, হায় হায় হায়, আসলে এখনকার ছেলে মেয়েরা এই কাঁচা বাদাম কি তা আবার, হ্যাঁ কাঁচা বাদাম কি বলতাম, কিছু ফালতু বক্তারা এখন এই কাঁচা বাদামও স্টেজে উঠাইছে। আমি এগুলা নিয়ে কথা বলি না, আমার পছন্দ না, কারণ এই মাহফিলগুলো সময়গুলো আমানত, এইসব ফালতু বিষয় মনে করে দিও না। হ্যাঁ বেটা, রিজিকের তালাশে যা করার করতে চাও, তুমি এত লাফালাফি করো কেন? আল্লাহদেরকে হেদায়াত দিক। ভুলে দিছে কাঁচা বাদাম বলে, আমি কোন জায়গায় জানিছিলাম, টিকটক। আরে বাপরে বাপ, ক্লাস 7-8 এ মেয়েরা টিকটক বানায়, দেখছেন নি কারবার? শোনেন শোনেন, আমরা ইন্টারমিডিয়েট পাস করার পর বুঝছি, যা এখনকার পাটনা ছেলে মেয়েরা 6-7 এ পরেই বুঝে না, টিকটক কইলেন কারণগুলো কি ফাইন্ড আউট করেছেন? করেন নাই। আমি দুইটা কারণ পাইছি, কয়টা কারণ? আমি ভাবলাম কি রে, এখনকার পুলা পাইন কম বয়সে এত পাকছে কেমনে, খুঁজে দেখি এর কারণ আছে দুইটা, কয়টা? এক নাম্বার অপশিক্ষা, দুই নাম্বার অপসংস্কৃতি। এক নাম্বার বলবেন হুজুর অপশিক্ষা কি? ওরে বাপরে বাপ, ক্লাস 5-6 এর শারীরিক শিক্ষা বই আপনি খুলে দেখেন, যৌনতার ছড়াছড়ি এমন ভাবে যৌনতার পাঠদান হচ্ছে, এইসব অশ্লীল পাঠদানের কারণে আজ ছাত্রছাত্রীরা অশ্লীলতা বেহায়াপনায় মেতে উঠে, দেখা যাচ্ছে আজ আগে যা ছিল না তাই হচ্ছে, 6-7 এর মেয়েরা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, অপশিক্ষার কুফল এটা। আরেকটা কি বলছি, হ্যাঁ কথা বলেন না কেন, ফোনেরটা লাগাই দিছেন হাতে। আমি একবার মাহফিলে গেলাম, এক বাবাও কয় হুজুর জানেন কি, আমার মেয়ে JSC-তে প্লাস পাইছে, খুশি হয়ে আইফোন গিফট করছি। বললাম ভালো করছেন, কিছুদিন পর দেখবেন আপনারা জামাই গিফট করবে। ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত ছেলে মেয়েদের হাতে খবর না, ফোন দিবেন না। হ্যাঁ ফোনের দরকার হলে বলেন তুমি আব্বুর ফোন দিয়ে কল লাগাও, কল মেরে দাও, তোমার ফোনের দরকার না। এই তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ো দুষ্ট ছেলেরা, রাগ করছো কিরে? হ্যাঁ তো অ্যাসাইনমেন্ট হয়েছে কি? তোমার আব্বুর ফোন নিয়ে অ্যাসাইনমেন্ট করো, থামসা করো, অনলাইন ক্লাসের নামে তোমরা জুম অ্যাপস কে মিনিমাইজ করে যে কি তামসা করো, এটা তোমার মা বাপ না বুঝলে আমরা না বুঝি। তা আব্বাদেরকে সচেতন হইতে হবে, বসে থাকবেন। হ্যাঁ কি দেখছেন, জুম অ্যাপস কে মিনিমাইজ করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে। আরে বাপকে বাপ, পুচকা পুচকা ছেলে মেয়েরা এখন সব জানে, ফোন দেবেন না এদের হাতে, খবরদার। শোনো ছাত্র ভাইরা শোনো, এই যে আমাদেরকে দেখছো এখন আমরা ফোন বিভিন্ন ডিভাইস ইউজ করছি, তোমাদের বয়সে আমরাও ছিলাম। ইন্টারমিডিয়েট পাস করে আমি নিজে মোবাইল কিনছি, বটম বলা মোবাইল, বটম ছিল তো, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে এরপরে একটা ফোন নিয়েছি, তাও টাচ ফোন ছিল না, আমরা ওই সময়টা কাজে লাগাইছি বলে আজকে আমরা এই জায়গাতে আসছি। তুমি কেরিয়ার ঠিক করো আগে, তুমি বহু ডিভাইস হাতে বাবা, কেরিয়ার ঠিক করো, পড়াশোনায় মন দাও। পুচকা পুচকা ছেলে মেয়েরা এখন, আরে বাপরে বাপ, যত অ্যাপসের নাম জানে আমরাও তত অ্যাপসের নাম জানি না। ছেলে মেয়েদের হাতে ফোন, এই দুষ্ট ছেলেরা আজ কি আব্বুর কাছে গিয়ে ফোন জমা দিবা, পারবা তো? এটা কি, তুমি আজকেই দিবা, তুমি মাহফিল থেকে গিয়েই দিবা, আবার এমনি এমনি করে কয়, এগুলা কি আজকেই গিয়ে দিবা? তোমার ইন্টারমিডিয়েট শেষ হলে এ প্লাস পাও, ভালো একটা রেজাল্ট করো, তুমি তোমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করো। এরপরে আব্বুকে বলো, আব্বু বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, এবার একটা ফোন দেন, এমনি দিবে। চরিত্রকে ঠিক রাখতে হবে, আর মা বোনদেরকে বলবো পর্দা ঠিক করতে হবে, পারবো তো ইনশাল্লাহ? কয়টা বলে ফেলছে, 8টা তাই না? নাম্বার 9 নাম্বার হচ্ছে আপনি একটা হত্যা একটা প্ল্যান করেন আপনার পরিবার নিয়ে, ফ্যামিলি প্ল্যান, পরিবার পরিকল্পনা মাঝে আমরা আমরা বুঝি, আবার দুইটা সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হলে আরো ভালো। আমি ওই পরিবার পরিকল্পনার কথা বলছি না, আপনার পরিবারকে কিভাবে দিনের পথে রাখবেন,
কিভাবে দিনের পথে পরিচালিত করবেন, আপনার কি কোনো প্ল্যান আছে, একটা পরিকল্পনা করেন। কারণ দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক, পরিকল্পনা কাজের অর্ধেক। আপনি সুন্দর পরিকল্পনা করলে দেখবেন ওই কাজে সফলতা পাবেন। আপনি পরিবার নিয়ে একটা প্ল্যান করেন, আপনার পরিবারে সন্তান সন্ততি থাকলে এদেরকে কিভাবে পড়াশোনা করাবেন, সময় দিবেন কেমনে, ফ্যামিলিতে যারা আছে কিভাবে এদেরকে দিনের পথে রাখবেন, সুন্দর একটা প্ল্যান করেন। মাঝে মাঝে এদেরকে নিয়ে আবার বেড়াতে যাইয়েন, ভাবিদের সাথে ভালো আচরণ করিয়েন, দাসীর মতো আচরণ করিলেন না। অনেক ভাইরা আছে নিজের বউয়ের সাথে দাসীর মতো আচরণ করে, এই এলাকায় নাই, নবাব যদি সলিমুল্লাহ হয়ে যায় নিজের বউর সাথে। আর শুনেন, যারা বউর সাথে খারাপ আচরণ করে এদের চেহারা দেখলেই বোঝা যায় এদের চেহারাগুলো নাদুস নুদুস হয় না, কারণ বউয়ের সাথে ঝগড়া জাতি যত বেশি তরকারিতে লবণ কম তত বেশি। বউয়ের সাথে দুষ্টামি করবেন তরকারি ভালো হবে না, রান্না বান্নায় আন্তরিক হয়ে থাকবে না, মজা পাবেন না। আর বউকে যত ভালোবাসবেন, সময় দিবেন, রেসপেক্ট করে কথা বলবেন, পরিবারে তত বেশি বরকত দিবেন। ছেলে মেয়েদের দিকে নজর রাখুন, ছেলে মেয়েদের হক আদায় করুন। ছেলে মেয়ে হলে সুন্দর নাম রাখুন, এখন তো সুন্দর নামও রাখেন না আপনারা, সুন্দর নামও রাখেন না আপনারা, ছেলে মেয়ের হক আদায় করে না। শোনেন, আমরা কষ্ট হচ্ছে আপনাদের তো সে আসি তো, আমি তো এখন দোয়া করে দিব। শোনেন, আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে কয় হুজুর আমাদের ছেলে মেয়েরাই, আমাদের ছেলে মেয়েরা আমাদের কথা শোনে না, একটু মা বাবার খেদমতের ওয়াজ করেন তো। এক বেকুব গাছ লাগায় নাই, ফলের আশা করে বসে আছে, গাছ না লাগাইয়া ফলের আশা করা যেমন বুকামি, সন্তানের হক আদায় না করে তার কাছ থেকে খেদমতের আশা করাও ততটা বুকামি। তার হক আদায় করছে, তার সুন্দর একটা নাম রাখছেন, তাকে দিন শিখাইছেন, কিছুই তো করেন নাই, নাম রাখছে ছেলের সাগর, এরপরে আকাশ। হুজুরের কাছে এনে কয় হুজুর দোয়া করেন, ছেলেটারে আলেম বানাইতাম হাফেজ বানাইতাম। আমি কইলাম কোনোদিন তো শুনে নাই কোনো হাফেজ বা মাওলানার নাম, হাফেজ মাওলানা আকাশ আহমেদ, হাফেজ মাওলানা সাগর আহমেদ, শুনছেন নি আপনারা? এমন নামই তো বলো, কোন জাতের নামে বলো? ছেলের নাম সাগর, মেয়ের নাম নদী, নদী নাম আসেনি, দেখছেন নাম রাখার সিস্টেম। এই লোকটারে আল্লাহ আরো কিছু পুলা মায়া দিলে, আগের গুলোর নাম যেহেতু সাগর নদী, পরের গুলা রাখার সম্ভাবনা আছে খাল বিল পুকুর কুয়া, সিস্টেম তো তাই বলে। আবার আরেকজন ছেলের নাম রাখছে তুফান, বললাম কি ও ছেলের নাম তুফান রাখছেন কেন? কয় হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা নিছি। বললাম মানে? কয় হুজুর তুফানের সময় হয়েছে তো ওই জন্য তুফান রেখে তুইছি। আবার মেয়ের নাম বৃষ্টি, এলাকায় আছে নাকি? এ এত মেয়ের খবর তোমার কাছে থাকে কেমনে রে? কালেকশন দেখছেন? হ্যাঁ, কি ব্যাপার, মিস কল টিস কল মারো নাকি? খবরদার। তাহলে বললাম বৃষ্টি রাখছেন কেন? কয় হুজুর এইটা অবস্থা বুঝে ব্যবস্থা, বৃষ্টির সময় হয়েছে তো বৃষ্টি রাখছে। আমি বললাম ভাই রে আপনার যে কারবার, আপনি অবস্থা বুঝে ব্যবস্থা নেন, তুফানের সময় হয়েছে বলে তুফান, বৃষ্টির সময় হয়েছে বলে বৃষ্টি, এখন বজ্রপাতের সময় আরেকটা হইলে নাম কি রাখবেন? ঠাডা পড়ছে, আপনার তো মতিগতি ভালো না। নবীজি বলেছেন ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আল্লাহর নবী আরো বলেছেন তাসম্মু বি আসমাইল আম্বিয়া, নবীদের নামের সাথে মিলিয়ে ছেলেদের নাম রাখো, মেয়েদের নাম সুন্দর করে রাখো, আলেমদের সাথে পরামর্শ করে রাখেন, শিক্ষা দীক্ষা দেওয়ার ক্ষেত্রে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। অ আ ক খ এ বি সি ডি তাকে শেখাবেন পরে, আলিফ বা তা খা শেখাবেন আগে, আগে আল্লাহর কোরআন শিখান, আগে কোরআন শিখান। ডাক্তার বানাতে মন চায়, ওকে ফাইন ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাতে মন চায় বানান, ডক্টর বানাতে মন চায় বানান, সবার আগে কোরআনটা শিখান। অ লেভেলে পড়াতে চান পড়ান, এ লেভেলে পড়াতে চান পড়ান, সায়েন্স কমার্সে পড়াতে চান পড়ান, অসুবিধা নাই, কিন্তু সবার আগে কোরআন শিখান। যদি আপনি সিস্টেম ব্রেক করে ফেলেন, মনে রাখবেন এটা ডাক্তার ইঞ্জিনিয়ার হইলো নামাজি ইঞ্জিনিয়ার ডাক্তার হবে না, এটা সুসন্তান হবে না, এটা কুসন্তান হবে, এটা মা বাবার সঙ্গে বেয়াদবি করবে। আমি আজ পর্যন্ত শুনে নাই কোনো আলেম ঘাট ধরে মা বাপকে বের করে দিয়েছি, আমি শুনেছি বহু ডাক্তার ইঞ্জিনিয়ার ডক্টর এরা করেছে, আলেমরা করে নাই, কারণ তারা কোরআনে পড়েছে, আল্লাহ বলেছেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, এই তোমার মা বাবার সঙ্গে সম্মানজনক ভাষায়, ভদ্রতার সঙ্গে, বিনয়ের সাথে, মার্জিত ভাষায় কথা বলো, আনেশকা আল্লাহ
মনে রাখবেন, সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত না করলে, কিপ ইন ইউর মাইন্ড দ্য ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ, বৃদ্ধাশ্রম আপনার মতো বাবা আর মায়ের জন্য অপেক্ষা করছে। আগে কোরআন শিখেই ফেলেন, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ব্যারিস্টার যা ইচ্ছা বানান, দেখবেন এটা নামাজই হবে, আপনারও খেদমত করবে, সুসন্তান হবে, চক্ষু শীতলকারী সন্তান হবে, ঠিক কি না? তাহলে পরিবারকে নিয়ে সুন্দর প্ল্যান গ্রহণ করবেন, কষ্ট হচ্ছে আপনাদের? দশ নম্বর হচ্ছে আত্মীয় স্বজনের খোঁজখবর রাখবেন। অনেক মানুষ আছে নিজে খানা দানা পেট ভরে খায় কিন্তু আশেপাশের খোঁজখবর নেয় না। মনে রাখবেন, প্রতিবেশীর খোঁজখবর না নিলে, প্রতিবেশীর সঙ্গে যারা সম্পর্ক ছিন্ন করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন কি? এই জন্য পাড়া প্রতিবেশীর খোঁজখবর রাখবেন, অসহায় যারা আছে সামর্থ্য থাকলে সহযোগিতা করবেন, তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন, কেউ অসুস্থ হলে তাকে আপনি দেখতে যাবেন। আরে আমরা মুসলমানরা যত স্বার্থপর হয়ে গেলাম, পাশের ঘরে অসুস্থ দিনের পর দিন শরীর পচে যাচ্ছে, সামর্থ্য আছে চাইলে চিকিৎসার ব্যবস্থাও করতে পারি, চিকিৎসার ব্যবস্থা করা দূরের কথা, একটা দিনও গিয়ে খোঁজ খবর নেয় না। আছে এরকম প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর রাখবেন, সামর্থ্য থাকলে সহযোগিতা করবেন, বিপদে পাশে দাঁড়াবেন, এটা আপনার ইমানের দায়িত্ব। বেশি কথা বললাম না, অনেক সময় হয়ে গেছে, তাহলে নতুন এই গজল মারায়ও না, কয়টা গজল সূর্য হিসাব আছে? তাহলে নতুন বছর সামনে রেখে কয়টা কাজের কথা বললাম দেখি, যশোরের মানুষের স্মরণ শক্তি কেমন। এক নাম্বার কি বলেছি? তাওবা। দুই নাম্বার, আরে বাপরে বাপ, এরা বিসিএস ক্যাডার হবে ইনশাল্লাহ, এদের স্মরণ শক্তি ভালো। বলেন তিন নাম্বার, হ্যাঁ নফল ইবাদতের প্রতি যত্নবান হওয়া। চার নাম্বার, কোরআন শিখতে হবে, শিখবেন তো। পাঁচ নাম্বার, হাদিস অধ্যয়ন করতে হবে। ছয় নাম্বার, ইসলামী সাহিত্য ইসলামী বই বেশি বেশি পড়বেন। আট, এরপরে সাত নাম্বার কি বলেছি? জিকির আজকার তাসবিহ তাহলিল বেশি করবেন। হ্যাঁ জিকির করবেন, জিকির করতে করতে আবার বলবেন না বসেন বসেন বৈশা যান, এখন নাকি এগুলাও জিকির। আবার আরেকজন, হে কি একটা হাবিজাবি কইয়া কয়, এটা আমার ভাইরাল জিকির, এটা নিয়ে সমালোচনা হচ্ছে, কয় পানি গড়গড়াইয়া পড়তেছে। এ তোর পানি গড়গড়াইয়া পড়লে তুই বাথরুমে ওয়াশরুমে গিয়ে গোসলে না করবি, এ হাবিজাবি জিনিস কি বলে? আবার কয় বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে নাকি মেশিন গান, দেখছেন নি কারবার? সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন, জিকির করতে মন চায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, অথবা আস্তাগফিরুল্লাহ চোখে আল্লাহ বুঝার তৌফিক দেন। আট নম্বর, নিজেকে অন্যায় অপরাধ থেকে হেফাজতে রাখতে। নয় নম্বর, পরিবার নিয়ে সুন্দর পরিকল্পনা গ্রহণ করতে হবে। দশ নম্বর, পাড়া প্রতিবেশীর আপদে বিপদে তাদের পাশে থাকার চেষ্টা করতে হবে। যতগুলো কথা বলেছি আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন।